নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল SBI এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে, একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, আজকে কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনাল ওয়ানে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং জামশেদপুর। তো সেই ম্যাচটা কিন্তু হতে চলেছে সন্ধেবেলা 7:30 থেকে। তো আজকের ম্যাচের আগে ইস্টবেঙ্গলের জন্য দুঃসংবাদ হচ্ছে যে আজকে বোরা হেরেরা তিনি কিন্তু থাকছেন না সাসপেনশানের জন্য। তো কেমন হবে প্লেইং ইলেভেন তোমাদেরকে বলে দিই। তো ইস্টবেঙ্গল কিন্তু 4-4-2 ফর্মেশানের দল নামাতে পারে, যেহেতু বোরা হেরেরা থাকছেন না। গোলকিপার গিল, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাকিব, লেফট ব্যাকে নিশু, সেন্টার ব্যাকে মাহের এবং পাড্ডু, চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে বিষ্ণু, লেফট উইংয়ে নন্দাকুমার, সেন্টার মিডফিল্ডে সৌভিক চক্রবর্তী এবং সাউল ক্রেসপো, দুজন ফরওয়ার্ড স্টোরো এবং সিলভা। আর এইদিকে জামশেদপুর, তারা কিন্তু 4-2-3-1 ফর্মেশানে দল নামাবে। গোলকিপার রেনেস, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে প্রভাত লাগরা, লেফট ব্যাকে মোহাম্মদ উবেশ, সেন্টার ব্যাকে এলসিনো এবং প্রতীক চৌধুরী, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার জার্মান প্রীত এবং জেরিমি, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে লেন, লেফট মিডফিল্ডে ইমরান খান, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে রেই টাচিকাওয়া, একজন ফরওয়ার্ডস চিমা। তো এইরকম হতে পারে। তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলের কোচ কুয়াদ্দার, তিনি কিন্তু মোহনবাগানকে খোঁচাও দিয়েছেন, মানে রেফারি নিয়ে আর কি। তো তিনি জানিয়েছেন যে ডার্বিতে মোহনবাগানের দুজন ফুটবলারের লাল কার্ড দেখার কথা, উল্টে ওরা রেফারির বদান্যতায় সেই দুই ফুটবলারকে পরিবর্তন করে বেঁচে গেল। আর আমাদের তিন ফুটবলার শুধুমাত্র রেফারিকে সামান্য প্রশ্ন করায় তাদের হলুদ কার্ড দেখানো হলো। এই রকম কিন্তু তিনি খোঁচা দিয়েছেন। এছাড়া বন্ধুরা, এরপরের যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে সুনীল ছেত্রীকে নিয়ে। তো বন্ধুরা, গতকালকে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা, সুনীল তো আর সেইভাবে খেলতেই পারছে না, তাহলে কি সুনীল ছেত্রী রিটায়ার করবে? কারণ এর আগে সুনীল ছেত্রী, অনেক দিন আগেকার কথা বলছি, প্রায় 1 বছর আগে, একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন তিনি এশিয়ান কাপের পরে কিন্তু রিটায়ার করতে চলেছেন। তো কিছুদিন আগে সুনীল ছেত্রীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন যে, আমার আন্তর্জাতিক ফুটবল জীবনে যতটা সময় বাকি আছে আমি ঠিক একদম একজন তরুণের মতোই খেলতে চাই। এবং যেটুকু খবর এখনো অবধি রয়েছে, সুনীল ছেত্রী কিন্তু এই মুহূর্তে রিটায়ারমেন্ট নিচ্ছেন না, এই রকমই কিন্তু আপডেট রয়েছে। তো দেখা যাক, এরপরে যদি কোনো রকম আপডেট পাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এরপরের যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে ভারতীয় ডিফেন্ডার সানা সিংকে নিয়ে। তো বন্ধুরা, সানা সিংকে মোহনবাগান নিয়ে নেবে এই রকমই কিন্তু আপডেট ছিল, এবং এই রকম সম্ভাবনা এখনও অবধি কিন্তু সবথেকে বেশি জোরালো যদি সানা সিংকে কেউ নিতে পারে সেটা হচ্ছে মোহনবাগান। তবে বেশ কিছু বড় বড় জায়গা থেকে দাবি করা হয়েছে যে সানা সিং তিনি নাকি ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন। তো দেখো বন্ধুরা, এই মরশুমের মানে মোটামুটি ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার অনেকদিন আগে থেকেই ইস্টবেঙ্গলও কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছিল, কিন্তু বেঙ্গালুরু আর মোহনবাগান সবথেকে বেশি এগিয়েছিল সানা সিংকে পাওয়ার রেসে। এখনও অবধি যতটুকু খবর আমি জানি ততটুকুতে তোমাদেরকে বলতে পারি, সানার এজেন্টও চাইছেন যে সানা সিং তিনি সবুজ মেরুন জার্সি গায়ে চাপান। এবার পরবর্তীকালে যদি কোনো রকম খেলা বদলে গিয়ে থাকে, সেটা এখনও অবধি কিন্তু কোনো রকম খবর পাওয়া যায়নি যে ইস্টবেঙ্গলে তিনি যোগ দিচ্ছেন কিনা। যদিও পরবর্তীকালে এইরকম কোনো রকম যদি আপডেট পাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এর পরের যে আপডেটটা তোমাদের দেবো সেটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর, এবং কোচ আন্টোনিও লোপেজ হাবাসের জন্যও একটা বড় খুশির খবর সেটা বলা যায়। যেটা হচ্ছে, তোমরা জানো বন্ধুরা, আনোয়ার আলী তিনি ছিটকে যাবার পর থেকেই মোহনবাগান টিমের অবস্থা পুরোপুরি করুণ হয়ে পড়ে, এবং মোহনবাগান টিমের যে ব্যালেন্স ছিল সেইটা পুরোপুরি কিন্তু ভেঙে পড়েছিল। তো বর্তমানে দাঁড়িয়ে গতকাল থেকে যেটা সবথেকে বড় সুখবর এবং যেটা দেখা গেল, আনোয়ার আলী তিনি কিন্তু বল পায়ে পুরোপুরি অনুশীলন করতে নেমে পড়েছেন। শোনা গেছে কোচ আন্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু টিম ডক্টরদের সাথে কথাবার্তা বলেই তারপরে এই ডিসিশন নিয়েছেন। তারপরে তিনি মানে আনোয়ার আলী তিনি কিন্তু পুরোপুরি একদমই বল পায়ে অনুশীলন করতে নেমে পড়েছেন। তো সেকেন্ড লেগের ISL শুরুই হতে চলেছে ডার্বি ম্যাচ দিয়ে, যেরকমই খবর রয়েছে এখনও অবধি। তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের জন্য এটা একটা বড়ই খুশির খবর যে আনোয়ার আলীর মতো ডিফেন্ডার তিনি কিন্তু মাঠে ফিরছেন। এটা অবশ্যই কিন্তু মোহনবাগান জনতার জন্য খুশির খবর, এবং মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য একটা বড় খুশির খবর সেটা বলাই যায়। তো এই খবরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।